কাতারে বাংলাদেশ অধ্যুষিত এলাকা দোহা জেদিদে উৎসব মুখর পরিবেশে ওয়ার্ল্ড ঢাকা রেস্টুরেন্টের উদ্বোধন হয়েছে। কাতার প্রতিনিধি আমিন ব্যাপারে জানান, প্রধান অতিথি সেলিম উকনিকে সঙ্গে নিয়ে ফিতাকেট উদ্বোধন করেন তরুণ দুই উদ্যোক্তা মোহাম্মদ মিলন হোসেন ও মোহাম্মদ দিন ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আনোয়ার হোসেন আতাউর রহমান, এছাড়া বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশে এ সময় উপস্থিত ছিলেন। বিভিন্ন বাহারি খাবারের সমাহার নিয়ে ঘরোয়া পরিবেশে রেস্টুরেন্ট টেরে যাত্রা শুরু।